দোসরা নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক কয়লা তৈরির কারখানা গড়িয়ে দেয় প্রশাসন। অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে পরিবেশ দূষণের অভিযোগ কারখানাগুলোর বিরুদ্ধে। চলতি সপ্তাহে ঠাকুরগাঁওয়ের বাজারে সারের সংকট দেখা দেয়। দোসরা নভেম্বর সদর উপজেলা জামালপুর ইউনিয়ন পরিষদে কিনতে এসে সার না পেয়ে বিক্ষোভ করেন কৃষকরা। সময় মতো সার না পাওয়ায় চলতি মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। চলতি সপ্তাহে পঞ্চগড়ে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীত অনুভূত হয়। এতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সদরের আধুনিক হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 200-300 রোগী।